একদম সাপোর্ট করবো না। কেন? তুমি বললে ঠিকই, কিন্তু ভালোও লাগলো শুনতে। হ্যাঁ, কিন্তু তুমি সেই ছেলেটার নাও, সত্যি করে বলো তো, তুমি কে? আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। ও, তাই তুমি এইটুকু কষ্টও করলে? কিন্তু খুব ভালো হয়েছে, তোমাকে পাওয়ার জন্য করেছি। কিন্তু আমার কিছু উপায় নেই জানো। কেন? আমি পুরুষ মানুষকে দেখতে পারি না। মানে পুরুষ জাত আমার পছন্দ না। কি ছেলেদের এত বড় অপমান করো না। কি করবো, ছেলেটা না থাকলে মেয়েদের কোনো দাম নেই। কে বলেছে দাম নেই? ছেলেটা আছে বলে আমি মেয়েরা লক্ষ্মী ভান্ডা বেচো। কি ছেলেটা আছে বলে আমি বিধবা ভাতা বেচো? এই করো না, ছেলেটা অপমান করো না। ওগুলো পাচ্ছে বলেই তো তোমাদের আর পরোয়া করি না। ছেলেরা আছে বলে কন্যাশ্রী পাচ্ছো আর ছেলেদেরকে অপমান করছো। আর তাছাড়া তোমাদের তোমাদের ভরসা করে আমাদের কি লাভ? কেন আমরা মেয়েরা নিজেরাই কাফি, আমরা ইনকাম করতে জানি, বুঝেছো? কি তাই আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ বড়, আমরা যা খুশি তাই করে দেখিয়ে দিতে পারি মেয়েরা, আর তোমাদের প্রয়োজন পড়ে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মেয়েরা দেখছে সব আমার ভিতর ভিতর খুব খুশি হচ্ছে, বা পাপ করে মেয়েরা সব পাপ করে হাসছে। শোনো, আমরা মেয়েরা পরের বাড়িতে কাজ করতে পারবো। আচ্ছা, আমরা মেয়েরা ডাক্তার উকিল সব কিছুই আমরা এখন বর্তমান যুগে। এখন আর তোমাদের কোনো তবু একটা কথা মনে রাখো, একটা কথা মনে রেখো, এই ছেলে না থাকতে মেয়েদের দাম নাই, কারণ মেয়েদের বাবা মারা ছেলেদের বাবা মায়ের ঘরে আগে যায়। মেয়ে যেয়ে বলে বলে দাদা আমার আমার মেয়েটাকে তোমার ঘরে বউ করে নাও, কি বলো না ভাই? বলে তো বলে, তাহলে বলো ছেলেদের দাম বেশি না মেয়েরা বড়, বড় না ছেলেদের বড়? মেয়েরা বড়, মেয়েরা বড়। ওগো বান্ধবীরা আমরা বড় না, বলো সবাই বলো তো, এরা ছোট বলো, বলছে এই তো বলছে, বলো বলো আমরা বড়। হ্যাঁ দেখেছো, ছেলেরা বড় ছেলেরা বড় নয়, ছেলে না কই রে, ছেলে না কই, আমরা ছেলেরা বড় নয়, আমরা ছেলেরা ছোট আর মেয়েরা বড়। ঠিক আছে, এই গানের গানের লড়াইয়ে আমি ওই মেয়েদের ওখানে যাব, তুমি ছেলেদের ওখানে যাবে, কার কত জোর তাই দেখছি। দেখা যাক, তাহলে শুনো, তোমাদের মতো মেয়ে পাবো তার সাথে কি পাবো জানো? কি পাবে? 1,2,3,4,5,000 টাকা নিব, ছাগল পাঠার দরে তোকে কিনবো, চাই ভরি চা পানি শুধু পাগলা ফুটানি। আমরা মেয়েরা বড় বলো, নারী বড় না পুরুষ বড় দেখা যাক। এই তোর বাপের কাছে হিরো গাড়ি নিব, না পাইলে তোকে ডিভোর্স নিয়ে দিব, আর তারপরও যদি না মানে শোনো, তুমি আমাকে ডিভোর্স তাড়াতাড়ি দাও, আমার অনেক অনেক লোক আছে দেখা। আচ্ছা কে আছে দেখছি, পিছনে লাইন দিয়ে রেখেছে অনেক জন। বকিস না শালা, তাল গাছে বাপ, শালা তাল গাছে চুবড়া কথা কারা, কি তাল গাছে চা খাই, একদম বাজে কথা বলবে না। তুমি আমাকে জীবনে কি দিয়েছো? হ্যাঁ ভিখারি কথা কা, কে ওই যে বকিস আছে একজন, আমাকে খুব ভালোবাসে কই গো। এই তুমি এসো তো, এইদিকে এসো, এইদিকে এসো, এসো, আমি একা পারছি না। তুমি জীবনে কি দিয়েছো? রাম কানা, এ আমাকে বলেছে রাজমিস্ত্রি খেটে খাওয়াবে, আর তুমি তো আমাকে কিছুই দাও না। আরে কখন হবে, সব দিতে হয় শপিং করে। হ্যাঁ তুই কখন হবে, এটা আগর দুধের দিন দুধের ভাত ছাড়া নেই রে। তোর বাপের কাছে হিরো গাড়ি নিব, না পারলে তোকে ডিভোর্স দিব, তোমাকে কেলাবো কাবো।
আর আমার সব সাপড় নাই, শালকে ভেজে খেয়ে নিব করে মদের সাথে। তোর বাপের কাছে হিরো গাড়ি নিবো, না পারলে তোকে ডিভোর্স দিয়ে দেবো। তারপরে যদি না মানিস তা ছোট মতো মেয়েকে জব্দ করতে গেলে কি করবো জানিস? নালে আর একটা বিহা করে ঘরে সবি ধরাবো, একটা বিহা করে ঘরে সবি ধরাবো। আমাকে দিবি আজ তো কই শোন বলছে পাঠা মাতাস না রে বেশি তোকে কুদিরা থানে দেবো। আমার এই নয়শ বাবা দরবার আছে, এখানে থান আছে, কালী থান আছে, বিরাট থান আছে, সারা কৌদুলা থান তো কি জিনিস আজকে দেখে ছাড়বো বে। কি পাবনা? ঠিক আছে দেখাচ্ছি। আমি যে দেখতে ভালো দুয়ান ছেলে, আমি কি বেচা মুখি হালা ভালা। আরে দেখো তো মেয়ে ফিদা, তোমার জন্য মেয়েরা ফিদা ফিদা। নিজেকে আয়নাতে চেহারাটা দেখেছো? কেন আমাদের মেয়েদের জন্য ফিদা হয় পিছন পিছন দৌড়ে বেড়ায় বুঝেছো? ছেলেরা আর আমরা মেয়েরা তাই না? এই একটু জোরে বলো তো আমাদের জন্য ফিদা হয়। হ্যাঁ ঠিক, শোনো আমরা মেয়েরা যদি ইচ্ছে করি আমরা হচ্ছি মোহিনী জাত, তোমাদেরকে না আঙুলের ডগায় নাচাবো, আঙুলটা লাগবেই না। বেশ ডগায় নাচাবি? ঠিক বলেছি না বন্ধু? বলো তো সালা বলে এমনি করে রাইট আনসার, সালা করে গিটার বাজাইছে এমনি করে। দাঁড়া দাঁড়া তোকে দেখছি, তুই লেগে পড়েছিস তো। আমি যে একটা সাথে বাপের মোটা বাপের কাছে কাটা কাটা কি কর ভাষা, তুই নাকি সাথের বেটা তবে কেনে লিখি টাকা পাকা ধানে মই দিতে হয়েছে সালো। বলছে তুই নাকি বাপের বেটা তবে কেন লিবি টাকা, হাত পেতে করছিস কেন ভক্ত ভিকারি? আমরা ভিকারি? ছেলেরা ভিকারি? হ্যাঁ তোমরা ছেলেরা ভিকারি। কিসের ভিকারি? তোমাদের উপরবালা দুটো হাত পা দিয়েছে, হ্যাঁ তোমরা তো ইনকাম করতে পারো, হ্যাঁ পৃথিবীতে তো তোমরাই ইনকাম করতে পারো। হ্যালো, তবু তোমাদের এত লোক ওই একটা টিভি ফ্রিজ আলমারির জন্য মেয়েদের অত্যাচার করে পুড়িয়ে মেরে দাও, নইলে বিষ খাইয়ে মেরে দাও, তারপর গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দাও, ফ্যানে টাঙিয়ে দাও, তোমরা এই তো তোমাদের স্বভাব। এই তোমাদের লজ্জা লাগে না? ইনকাম করে দুটো বউকে খাওয়াবে? একটা বউ কত পরিশ্রম করে, কত কাজ করে দেয় তোমাদের? দুটো বউকে খাওয়াবো কি? ইনকাম করে দুটো বউ করব? দুটো বউ করতে বলিনি, বউদের খাওয়াতে বলেছি। ও ইনকাম করে মানে ছেলেরা খাওয়াবো? আরে দুটো ইনকাম করে খাওয়াবে তাই বলছি, দুটো ভাত আর কি। ও তাইলে আমরা পণ্যের টাকা লি, তোমাদের বাবা কাছে আমরা হাত পাতে ভিক্ষা করি। হ্যাঁ পণ্য আমরা ওগুলো কেন নিই জানো? কেন পণ্য তোমরা? আরে ওইগুলো কেন নিই? কারণ তোমরা হচ্ছে আমাদের জীবনে একটা ভাঙা গাড়ি। শাট আপ, কে ভাঙা গাড়ি তো তাই তো? আরে মেয়ে ছেলে মানে ভাঙা গাড়ি, কারণ এদেরকে বিয়ে করার পরে এক মাস পর থেকে শুরু হয়ে যায় আমাদের বাড়িতে এদের বিমারি। আজকে এই যন্ত্রণা, কাল ওই যন্ত্রণা, কাল ভিতর যন্ত্রণা, কাল পেয়ার যন্ত্রণা, পরশু তার কি হক 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 করবে। বাজে কথা বলবি না, আমরা নিজের বাড়ি থেকে টাটকা আসি, তোমরা আমাদেরকে কাজ করিয়ে 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 একেবারে আমাদের 12টা বাজিয়ে দাও। আর যন্ত্রণা সাথে সাথে হয়ে যায় আমরা ভিখারি। কি করে? তার জন্য কি বলবো জানো? বলো। কেবে না পয়সা ইলে ভাগ ভাঙা গাড়ি, কেবে না পয়সা ইলে ভাগ ভাঙা গাড়ি, আমরা নিজে যে
পুরুষ ছাড়া নারীর কি দাম আছে? লাজনাই তুই বলছিস কোন মুখে, কেন তোরে কি করলি, কোথা থেকে তুই হলি? বাঙ্কানা বাস হেরে গেছো, এবার তুমি হার স্বীকার করো। ওই বান্ধবীরা শোনো, সায়া শাড়ি ব্লাউজ নিয়ে এসো তো, ওই ছেলেদের সবাইকে কাঁচা।